এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। গুড মর্নিং, এখন বাজে 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সোমবার, তো সোমবার বলে আমার স্নান হয়ে গেছে, রীতিমতো রেডি হয়ে নিয়েছি, এখন যাব পুজো দিতে। আর আজকে আমি অলরেডি অনেক লেট, কারণ হচ্ছে একেতে বেশিরভাগ মন্দিরই এখন বন্ধ আমাদের এদিকে, তো পুজো দিতে হবে একটু দূরে গিয়ে। তো সেখানে ব্রাহ্মণকে পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হলাম। তো মোটামুটি ঠাকুর দোকানটা সবটা গুছিয়ে নিয়েছি, এবার রেডিও হয়ে গেছি, মামা দিদি রেডি হচ্ছে, তো এরপর আমরা বেরিয়ে পড়বো। আর চুল তো পুরো ভিজা, যাই হোক এই গরমে চুল আটকে নিতে হবে, আর হেঁটেই যেতে হবে কারণ ঠাকুরের সব জিনিস নিয়ে। আর এখন টোটো অটো পাবো কি জানি না, তো পাশের বাড়ির এক কাকিমা যাবে, আমরা সবাই মিলে এখন যাবো পুজো দিতে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আর আজকের ব্লগটা খুব পুরোটা দেখো, আশা করছি আমার খুব ভালো লাগবে। তো যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর দেখতে কিন্তু পুরোটা ভুলো না। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব। আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে, আর বাড়ি থেকে বেরানোর পরই আমি একদম ঘেমে জল হয়ে গেছি। পুজো দেওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। আজ রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো রাখি পূর্ণিমা স্পেশাল সেজে রেডি হয়ে গেছি, না তেমন করে কাউকে রাখি পরাইনি, কারণ হচ্ছে এমনিতেই লকডাউন আর কাছাকাছি আমার কোনো ভাই বা দাদা থাকে না, আর সেভাবে রাখি আমরা সেলিব্রেট করি না। প্রতি বছর ভাইফোঁটা দেওয়া হয়, কিন্তু রাখি কোনো বছর সেলিব্রেটই করা হয় না। শুধুমাত্র বাড়িতে যে দুটো ভাই আছে, মানে আমাদের গপ্পু, আমাদের দুটো গোপাল আছে, তাদেরকে রাখি পরানো হয়। তো যথারীতি মন্দির থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে গেছি অনেকটাই তাড়াতাড়ি, আর আসতে দেরি হয়েছে কারণ হচ্ছে যেখানে গেছিলাম যে মন্দিরে, তো সেই মন্দিরের যে পুরোহিত তিনি আমাদের মানে পাশেই জানাশোনা, পাশে দু একটা বাড়ি পরেই থাকে। তো যেহেতু জেঠুকে পেয়েছি, আমাদেরকে জেঠু পেয়েছে, তো যত ঠাকুরের গল্প বা ঠাকুরকে নিয়ে কিভাবে কি সৃষ্টি, তো সেটা শুনতে শুনতে জেঠুর কাছে অনেকটা লেট হয়ে গেছে। তো এসে এখন ফার্স্ট কাজই হচ্ছে এটা স্নান করে নেওয়া বা গা হাত পা খুব ভালো করে ধোয়া। তো সেটা করলাম এসে দিয়ে, যেহেতু ঘরের পুজো হয়নি তখনও, আগে আমরা চলে গেছি মন্দিরে, তো এসে ঘরের পুজো সারলাম। তারপর আজকে পূর্ণিমা, আর পূর্ণিমা মানে তোমরা অনেকেই জানো, আগের ব্লগগুলো দেখেছো যে আমাদের পূর্ণিমায় গুরুদেবকে শিরনি দেওয়া হয়। তো সেই শিরনি দেওয়া হলো, তো তারপর ভাইকে মানে গোপালকে, দুটো গোপাল আমরা দু বোনে রাখি পরিয়েছি, আর রাখি পরিয়ে মিষ্টি দেওয়া হয়েছে যথারীতি। তো এখন সাজটা, যে জন্য সাজটা তখন ছিল না, এখন যে জন্য সাজ সেটা হচ্ছে কাকিমার বাড়িতে গৃহপ্রবেশ। আজকে যেহেতু পূর্ণিমা, আর পূর্ণিমার দিন কাকিমাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ। তো গৃহপ্রবেশ মানে তো নেমন্ত্রণ সকাল থেকে আজ খাওয়া দাওয়াটা ব্যাপার থাকে, বাট আজকে দুর্ভাগ্যবশত আমরা তিনজনে, তিনজনের কথা বাদ দিয়ে আমি একা যদি ধরি, তো আমি আজকে তো উপোস, বাড়িতে মা দিদি ভাই সবাই উপোস। তো আমি তো স্পেশালি ওখানে জাস্ট যাবো, ঠাকুর দেখবো, ওখানে গিয়ে বসবো, বাট প্রসাদ খেতে পারবো না, কিন্তু কিছু করার নেই। আজকে পূর্ণিমাটা খুব ভালো ছিল, এর আগেও শ্রাবণের একটা উপোস আমি করেছিলাম, তো আজকে নিয়ে সেকেন্ড, মানে দুটোই করি এবছর, এ মাসে
পাঁচখানা সোমবার পড়েছে, ওটা আমি দুটোই করব। তো এই জন্য খাওয়া দাওয়াটা ওখানে হবে না, আমাদের সবার নিমন্ত্রণ ছিল, বাট কিছু করার নেই, আমরা হচ্ছে সবাই উপোস। আর উপোস যেহেতু যতই ঠাকুরের ভোগ হোক, কারণ ওটা হচ্ছে খিচুড়ি হবে ঠাকুরকে, মানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, মানে ওখানে তো যোগ্য হবে, প্রসাদ হিসাবে সব প্রসাদের সাথে খিচুড়িটাও দেওয়া হবে। আর এমনি আমাদের বাড়ির হিসাবে তো নিমন্ত্রণ ছিল, কিছু করার নেই, আমরা ঘুরতে যাব। তো এই জন্য রেডি হয়ে গেছি, আর রেডি হতে হতে দেখলাম খুব বৃষ্টিও হচ্ছে, আর এই সামান্য চুড়িদার পরে কানের পরে গরমে ঘামছি, মানে এতটাই গরমে ঘামি। আর বললু ওকে তো পড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু ও তো ভীষণ ছোট এখন, তো ওকে তো মনে হয় পড়ানো যাবে না, বাট আমাদের খুব ইচ্ছা গোলুকে পড়াবো, দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। গোলুকে রাখি পড়ানোর ভীষণ 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 ইচ্ছা, তো যদি কোনোভাবে মাকে আর ওর মাকে রাজি করাতে পারি তো ওকে আমরা রাখি পড়াবো। তো যদি পড়াই তো আমরা তো দেখতেই পাবে, অবশ্যই শেয়ার করবো, তো ভিডিও থাকবে তার। তো এখন একটু বৃষ্টিটা কমছে, এখন যাবো কাকিমাদের বাড়ি, পুজোয় বসে গেছে, এখন প্রায় 1:30 বাজে যায়, এখন থেকে স্টার্ট হবে ওদের যোগ্য হবে ওম হবে। তো মনে হয় এসে বললো যে পুজো শুরু হয়ে গেছে, তো এই জন্য ঝটপট রেডি হয়ে নিলাম। তো এখন যাবো কাকিমার বাড়ি, আর এসে যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি তো গোলুকে তো রাখি পড়াবোই, তো যদি পড়াবো তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর অনেকদিন বাদে একটু সাজুগুজু করলাম, যে এই গরমে আমরা একটু ইচ্ছা করে না, যখন কলেজ মানে কলেজে যখন যেতাম তখন একটা এনার্জি থাকতো যে একটু সাজুগুজু করে যাই, বাট নতুন নতুন জামা পরে যাই, বাট বাড়িতে থেকে আমার কখনো ইচ্ছা করে না যে একটু রেডি হয়ে বসি, বিকজ বাড়িতে আমি কোনো সময় সেজে তো থাকি না, তো আমার এই জন্য খুব একটা ইচ্ছাও করে না। বাট আজকে অনেকদিন বাদে মনে হলো যে 2 মিনিটের জন্য ঠিক আছে যাবো, কিন্তু একটু সাজুগুজু করা যেতেই পারে, এই উপলক্ষে একটু জামা সাথে ম্যাচিং করে কানের অনেকদিন বাদে ঝুমকো পরলাম। আর তোমরা জানোই ঝুমকো আমার ভীষণ প্রিয়, তো এই ঝুমকোটা অনেকদিনের প্রায় জামার সঙ্গে ম্যাচিং পালো ঝুমকো পরে নিয়েছি। তো যাই হোক, আর বেশি কথা না বলে বা যেতে হবে, কারণ যে বৃষ্টি যদি আমি তাহলে আর দেখা করতে যেতে পারবো না। আর খাওয়ার মধ্যে খেয়েছি হচ্ছে 12টার মধ্যে এসে এত জল পিপাসা পেয়ে গেছিলো, সে জল খেয়ে নিয়েছি 12টার পর, যেহেতু 12টার পর বাঘবেলা পড়ে যায়, আর শিবরাত্রি একটা উপোস করি, সেটা রাত অব্দি উপোস থেকে 9টা 10টা অব্দি যখন যেমন পড়ে, তো এই জন্য এসে 12টা যখন বেড়েছে এসেছি অনেকটা তাড়াতাড়ি, 12টা বাজার পর তারপরে চরণামৃত খেয়ে জল বাতাসের অজানো জল খেয়ে নিয়েছি, তারপর একটু চোখটা লেগে এসেছিল যেহেতু কোনো কাজ নেই, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে মা ডেকে 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 তুললো দিয়ে আমরা সাবু খেয়েছি, তাও একটুখানি খেয়েছি রয়ে গেছে, সাবু ফল দিয়ে সাবু নারকেল দুধ দিয়ে মাখা হয়েছিল, সে সাবু একটুখানি খেয়েছি, আর ফল মিষ্টি তো আছেই, ওই করে আজকে সারাদিন কাটবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে দেখা হবে, আগে এবার রোদ উঠে গেছে, অনেকটা রোদ উঠে গেছে, তো এবার আমি বেরোতে হবে। আমাদের বেনিকে পড়ানোর পারমিশন পেয়েছি,
আর তো আর ওকে একটা ক্যাডবেরি দিয়েছি, ও যেহেতু শুধুমাত্র ডেয়ার মিল্কটাই খেতে ভালোবাসে আর কিছু খুব একটা খায় না, আর যেহেতু ছোট বাইরের খাবার একদমই কিছু খেতে পারে না, কিন্তু ডেয়ার মিল্কটা একটু ভালোবাসে, কারণ যেহেতু কুটি কুটি কয়েকটা দাঁত উঠেছে ওই প্যাকেটটা নিয়েছিল একটু কামড়ে কামড়ে খেতে পারে। তো এই জন্য ওর গিফট হচ্ছে একটা ডেয়ার মিল্ক দিলাম, কিন্তু ও কি গিফট দিয়েছে সেটা কি তোমরা দেখেছো? একটু অন্ধকার চলে এসেছিলো ভিডিওটা। ও দিয়েছে একটা লিপস্টিক দিয়েছে হুডার, ও একটা রেড, আমি আর খুলে দেখিনি, ওর রেড লিপস্টিক দিয়েছে দুই দিদি ভাইকে। তো ভীষণ সুন্দর হয়েছে গিফটটা, লিপস্টিক তো ভীষণ ফেভারিট, যে ডিফারেন্ট লিপস্টিকের কালার হবে লাইক নেল পলিশের মতো, তা বলে আমার রেড এর দিকটা একটু বেশি ভালো লাগে, রেড বা পিঙ্ক এই কম্বিনেশনগুলো আমার ভীষণ ভালো লাগে। তো নতুন একটা লিপস্টিক হয়েছে, ভীষণ খুশি। তো যাই হোক, এরপরে এখন জাস্ট সবে মাত্র এলাম হচ্ছে, পুজো হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে এসছি, এখন ওখানে পুজো হচ্ছে, হোমযজ্ঞ হবে, তো মা ওখানে বসেছে, যেহেতু আমি ওখানে খাওয়া দাওয়া কিছু করবো না আর উপোস আছি, তো খানিক্ষণ ঘুরে ঠাকুর নমস্কার করে খানিক্ষণ বসেছিলাম, তারপর আমাদের গরুও কাঁদছিল ঘুমাবে বলে, এই জন্য আমি চলে এসেছি, কাকি চলে এসছে আর মা ওখানে বসে, পুজো হচ্ছে মা ওখানে বসে আছে। তো এখন এবারে হাত মুখ ধুয়ে আমার একটুখানি সাপ প্রসাদ আছে সেটাকে খাবো, খেয়ে একটু রেস্ট পাবো, কারণ অনেক সকাল সকাল উঠেছি আর কাজ তেমন কিছুই হয়নি, তবুও মাথাটা মনে হচ্ছে একটু ধরে আছে, কারণ রোদের মধ্যে দিয়ে সকালবেলা যখন গেছি তখনও রোদ উঠে গেছে, যখন এসেছি তখনও রোদ উঠে গেছে। তো এই জন্য এখন হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেবো, আর বিকালবেলা উঠে কিছুই না, এখন আর কিছু খাওয়া দাওয়া নেই, শুধু ফল সাবু মিষ্টি, আমার একটুকুও ভালো লাগে না মিষ্টি জাতীয় কিচ্ছু খেতে, এমনি সময়ও আমাকে মিষ্টি আর ঝাল দুটো অফার করলে আমি ঝালের দিকে যাই। তো যাই হোক, আজকে ঝাল খাওয়ার কোনো উপায় নেই, তাও শুনেছি যে শ্রাবণ মাসে সোমবার উপোস করলে নুন সন্দকুণ হোক বা কিছু খেতে নেই, তো দিদি বললো না নুন খাবি না, তো আমি জন্য একটু পেয়ারা খেলাম, পেয়ারাটা শুধু লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি, তো মিষ্টি খুব একটা ভালো লাগে না বলে, আর মিষ্টি মিষ্টি মুখ সকাল থেকে তো ভালো লাগছিলো না। তো এই হলো আজকে সারাদিন রুটিন ওইভাবে চলবে, তারপর রাত্রিবেলা জানি না আগের সপ্তাহে একটা জিনিস করেছিলাম, মানে যে সপ্তাহে উপোস করেছিলাম এই সপ্তাহে করতে পারবো কি, যদি করতে পারি তাহলে দেখতে পাবে, আগে থেকে বলবো তারপর করতে না পারি, তো এই হওয়ার জন্য আমি কিছু বলছি না, যদি কখন মানে যদি রাত্রিবেলা ওটা বানাতে পারি তো খাবো, আর না হলে না, জানি না কত কী হবে। তো এখন হাত মুখ ধোবো, প্রচণ্ড গরম লাগছে, এত রোদ উঠেছে জানলাগুলো দিয়ে দিলাম, প্রচুর রোদ হোকে জানলাটা দিয়ে ভরপুর গরম হয়ে যাবে। তো এখন ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন রেস্ট, একটুখানি সাবু খেয়ে এবার রেস্ট নেবো, দেখা হবে বিকালে। 11:30 হবে, 11:30 বাজে রাত্রি। তো বিকাল থেকে উঠে পড়ানো ছিল, দিয়ে এত মানে অত্যাধিক গরম পড়েছে, কিছু না পেরে মানে কিচ্ছু ইচ্ছা না করছিল বলে, ইচ্ছা করছিল না, দিয়ে রাত্রিতে ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছি আর চোখ লেগে এসেছে ঘুমিয়ে পড়েছি। উঠলাম তখন বাজে 11:05 বা 11:00, তো যেহেতু আমি ওষুধ খেতে হয় রাত্রে অনেকটা পাওয়ারে, তো হয়তো বা আমি সেটা জানি না, যাই হোক, তো ওই জন্য মিষ্টি খেয়ে বা কিছু খেয়ে, আর মিষ্টি আমার এমনি ভালো লাগে না আগেই বলছিলাম, এই জন্য এখানে হচ্ছে সাবু মা সবজি দিয়ে ফুটিয়ে দেয়, যেটা উপোসের মুখে তো অমৃত লাগে এরকম একটা ব্যাপার, তো এর আগের বারও তাই করেছিলাম, তা সেটা হচ্ছে 12টার পর, কারণ হচ্ছে 12টা মানে পরের দিন হয়ে যায়, তো 12টার পর করবো, ওই জন্য এখন থেকে মানে খাওয়া হবে, এই জন্য এখন থেকে আমিই খাবো আর কেউ খাবে না। তো মা সব রেডি করে দিয়ে গেছে, আস্তে আস্তে হোক, কিন্তু আজকে অন্যদিন তো টাইমটা ভুল করে চলে যায়, বাট আজকে 12টা বাজতে অনেক সময় লাগবে, এটা আমার আগের দিনের অভিজ্ঞতা যেটা বলছে। তো মা ওখানে বসিয়ে দিয়েছে, তো হবে 12টা বাজবে, তারপর খাবো, খেয়ে ওষুধ খাবো, তারপর ঘুমাবো, মানে আজকে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বাজতে যাবে হয়তো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই জানিও আমার গোলু গিফট তোমাদের কেমন লাগলো, আর গোলুর গিফট বাকি রয়েছে, একটা ক্যাডবেরি দিয়েছে আর একটা বাকি রয়েছে, তো আমি আর বেরোয়নি যেহেতু দেওয়া হয়নি, কিছু কেনা হয়নি। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো শুভরাত্রি। এটা হলো আমার আজকে রাতের খাওয়া, আর যার মধ্যে আছে আলু, কুমড়ো আছে, চিচিঙ্গা আছে, ঝিঙে, আর এখানে সাবুগুলো সে সকাল থেকে ভিজানো ছিল, তাই খুব ভালো নরম হয়ে গেছে, আর এটা সবজির মধ্যে দিলে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, শুধু সবজিটাই ফোটার অপেক্ষা।
যেহেতু সারাদিন মিষ্টি মিষ্টি খেয়েছি তাই অতটুকু খাবারের মধ্যে দুখানা লঙ্কা দিয়েছি। প্রথমে একটা একটু বড় লঙ্কা দিয়েছিলাম, সেটা খুঁজে পাচ্ছিলাম না বলে পরে আরেকটা ছোট লঙ্কা দিয়েছি।